29 জানুয়ারি শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের গন্তারে একটি চার চাকা গাড়ির সঙ্গে অপর একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর জখম বাইক আরোহী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গন্তার এলাকায়। ওই ব্যক্তির নাম মনিরুল শেখ, বাড়ি কালীবলে এলাকার নলসারা গ্রামে, বয়স 27 বছর। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ওই ছোট হাতি গাড়িটি মেমারি থেকে সাতগেছিয়া যাচ্ছিল, অপরদিকে বাইকটি সাতগেছিয়া থেকে মেমারি আসছিল। গণতারের কাছে হঠাৎই চার চাকা গাড়িটি এসে সজোরে ধাক্কা মারে ওই বাইকটিকে। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে উপস্থিত চিকিৎসক তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। কি দেখলেন? আমি বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে দেখলাম যে একটা হেলমেট আমার সামনে গড়িয়ে চলে এলো। তা করতে একটু দূরে তাকিয়ে দেখছি যে হ্যাঁ, একটা ছোট হাতি গিয়ে মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দবার্তা।